নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নেই ভাবানোর জন্য আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন আরেকটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন জন চলুন শুরু করা যাক আজকে রুদ্রবার্তা গতকাল হয়ে গেল জনতা কারফিউ কারফিউ এটা হয়ে গেছিলো কেয়ার ফর ইউ সকালেই আমি ভিডিও করতে পারতাম কিন্তু সকালে করলাম না তার কারণ হচ্ছে লকডাউন পিরিয়ড শুরু হওয়ার পরেই আমি শুরু করলাম কারণ আছে পেছনে কারণ হচ্ছে লকডাউন এই মুহুর্তে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা প্রায় লকডাউন হয়ে গেছে প্রায় পশ্চিমবঙ্গে ধরে নিতে পারেন অনেকখানি জায়গায় লকডাউন হয়ে গেছে অর্থাৎ এই করোনা ভাইরাসকে আটকাতে গেলে এই চেনটাকে আটকাতে গেলে যা করতে হবে সেটাই করা শুরু হয়ে গেছে অর্থাৎ গোটা দেশ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য গতকাল গতকাল যেভাবে সমস্ত ভারতবাসী নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ আমার বাসায় সন্ন্যাসী রাজা সেই সন্ন্যাসী রাজার ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী যেভাবে একত্রিত হলো এবং সকলকে মানে সকলের নিজেদের নিজেদেরকে কারফিউর মধ্যে রাখলো অর্থাৎ জনতার কারফিউ করলো ঘোষণা করলো স্টে অ্যাট হোম এই যে কথাটা আমি তো অবাক হয়ে গেছি আমার বহু আত্মীয় স্বজনকে দেখলাম স্টে অ্যাট হোম কথাটা তারা হোয়াটসঅ্যাপে লিখেছেন ফেসবুকেও তারা শেয়ার করছেন যারা অনেকেই রাজনীতির ময়দানে অন্য রং করতেন কিন্তু বর্তমানে তারা সবাই প্রায় এক ডাকে সাড়া দিয়েছেন এখানেই হচ্ছে আলাদা দেখুন আবার কেউ না কেউ বলবে না হয়তো ওটা নিয়ে গান খাবার কী আছে আমরা সবাই মেনেছি ঠিক তাই আপনারা সবাই মেনেছেন মানে আমরা সবাই মেনেছি বলেই প্রধানমন্ত্রীর এই ডাকটা সার্থক হয়েছে কিন্তু এই ডাকটা এই ডাকটার মধ্যে ছিল একটা অন্য মানে কি বলবো আবেগ যে আবেগে আমরা সবাই ভেসেছি অর্থাৎ এমনই একটা রাজা বলি আমি মানে রাজা লিখেছি বলে আপনারা ভাববেন রাজা কেন বলছে প্রধানমন্ত্রী রাজা হয় নাকি রাজা হয় আমি বলেছিলাম না সন্ন্যাসী রাজা তা সন্ন্যাসী রাজা তো সন্ন্যাসী রাজার কাছে আমরা নিশ্চিন্তে আছি সব প্রজারা লড়াইটা কিন্তু খুব কঠিন মনে রাখবেন মারাত্মক কঠিন করোনা ভাইরাস অ্যাটাক ইতালির মতো জায়গাকে তছ নাচ করিয়েছে চীন তো তছ নাচ হয়ে গেছে এবং আমেরিকাও তছ নাচ হওয়ার জায়গা আছে আমেরিকাতেও হয়ে গেছে অ্যাটাক হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা ফ্রান্স ফ্রান্স সব জায়গায় মৃত্যুর সংখ্যা যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতবর্ষেও বাড়ছে সাত থেকে দশ এরকম করে সাত এখনও চলেছে গতকাল অবধি সাত ছিল আজকে কত হয়েছে আমার এখনও পর্যন্ত জানা নেই হয়তো একটা দুটো বাড়তেও পারে তো এইভাবে যে বাড়ছে টুক 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 করে কিন্তু এই চেনটা তৈরি করা মনে রাখবেন গোটা বিশ্বে অনেক দেশ তো ছিল কেউ কিন্তু এইভাবে ডাকতে সাহস পায়নি অর্থাৎ যে দেশটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দিক থেকে সেই দেশ ডাকলো যে দেশে মানে অনেকেই হয়তো বিলো পভার্টি লাইন বাস করেন তারা সবাই মানলো এই কথাটা এটা একটা বিরাট প্রাপ্তি আমিও পালন করেছি আপনারা সবাই জানেন সবাই পালন করেছেন আমিও করেছি পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় পাঁচ মিনিটের জন্য অনেকেই দাঁড়িয়ে তালি মেরেছেন আমার রুদ্রবার্তা টিমে যারা আছেন তাদের মধ্যে মনীষা তার বাড়ি থেকে তালি মেরেছে আমিও হাত তালি মেরেছি এবং সঙ্গে সঙ্গে গান দেশত্ব গান গিয়েছি এরকম সবাই আমরা করেছি অর্থাৎ আমি যাদের বলছি আমার আপন যেন তারা প্রত্যেকেই হয়তো করেছেন কারণ কেউ বাজ যাননি হ্যাঁ ওদিকে আমার একজন রুদ্রপ্রা টিমের পাপ্পু আছে সেও করেছে সেও বাজিয়েছে এরকম সবাই করেছে সবাই কেউ বাকি নেই তো সবাই যখন একসঙ্গে করেছি আমরা তার মানে আমরা সাড়া দিয়েছিলাম তো এই সাড়া দেওয়াটা কিন্তু অভূতপূর্ব ব্যাপার ছিল এই যে পাঁচটার সময় পাঁচ মিনিট এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন তো ব্যঙ্গ যারা করেছেন তাদের কথা কি বলবো মনে রাখবেন এটা ছিল সম্মান জানানো দেখুন অনেকে অনেক রকম যুক্তি দিতে পারেন শব্দ তরঙ্গ অর্থাৎ সাউন্ড অনেক কিছু আছে শাঁক বাজালে কী হয় না হয় সব অনেকে জানেন অতকে জানেন না বিজ্ঞান সনাতন ধর্মটা কিন্তু বিজ্ঞানের বাইরে কিছু নেই সেখানে কাঁশ ঘণ্টা বাজানো শাক বাজানো বিদ্যুৎ যখন বাজ পড়ে তখন শাক বাজানো এগুলো পেছনে প্রত্যেকটা পেছনে সাইন্টিফিক রিজন আছে এবার আমি ওটা বললে আমার পেছনে পড়ে যাবে না আমার না না পেছনে পড়তে হবে না আপনারা যেটা ভালো বোঝেন সেটা করুন কিন্তু ধরে নিন থালা বাজানো বা হাততালি দেওয়া আলটিমেটলি লাভটা কী হলো ক্ষতি কী হলো লাভটা হলো আমরা সবাই সম্মান দিলাম সেই সমস্ত মানুষজনকে যাদের মধ্যে ডাক্তার সব সর্বপ্রথম এই ডাক্তার নিয়ে লেখার জন্য আমাকে বলার জন্য আমাকে অনেক শুনতে হয়েছে কত কথা আমি নচিকেতার একটা গানকে কোট করেছিলাম বলে আমাকে বলা হলো তুই যাই হোক বলেছে তো মাথা প্যারাটের মাথা কি ঢুকবে গান তুই কি বুঝিস সত্যি বুঝি না কিন্তু আমি লাইনটা তুলেছিলাম পুরো ভিডিওটা তো অনেকে খেয়াল করেছেন অনেকে খেয়াল করেননি আমি নচিকেতাকে বলেছিলাম কোথায় খারাপ সেটা অনেকে খেয়াল নচিকেতাকে খারাপ বলেছিলাম কারণ নচিকেতার যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সেটা আজ আর নেই তাই জন্যে বলেছিলাম আজকে তার বিক্রি হয়ে গেছে তার স্বপ্ন আর দেখাতে পারেন যাই হোক আপনারা বুঝবেন না আপনাদের বুঝিয়ে লাভ নেই যে যেরকম অ্যাঙ্গেলে দেখেন সে সেই অ্যাঙ্গেলে দেখতে থাকুন তো যাই হোক যেটা বলছিল সেটা হচ্ছে এই যে ডাকে সাড়া দেওয়া এবং এই হাততালি দেওয়া মানে আমরা সবাই সম্মান জানালাম কাদের জানালাম যারা আজকে দিনে রাস্তায় নেমে কাজ করে যাচ্ছে দেখুন আজকে যখন লকডাউন হয়ে গেল মনে রাখবেন কারা রয়েছে রাস্তায় বলুন তো ওই যে যাদেরকে বলেন ঘুষখোর পুলিশ তারা যাদেরকে দেখলে নাক সেটকাই সাফাই কর্মী তারা যাদেরকে আমরা ভাবি ওই আমার বাড়ি চিকিৎসা হয়নি মুখ তো দরকার ডাক্তারকে ডাক্তার মানে ঘণ্টা বাজানোর মতো পুলিশকেও পেটায় ডাক্তারকেও পেটায় যে রাজ্যে ডাক্তারকে পেটানো ডাক্তারকে মারা ধমকি দেওয়া ভাঙচুর করা এই ডাক্তার তারা তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অস্ট্রেলিয়ার একজন ডাক্তার আর তার স্ত্রীকে দেখছিলাম ছবি ফেসবুকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তারাও আক্রান্ত হয়ে গেছে দীর্ঘদিন করতে করতে কত লোক বলছেন যে আমরা পাচ্ছি না আমরা ছুটি পাচ্ছি না আমাদের কোনো ছুটি নেই বাস্তব তাই তাদের কোনো ছুটি নেই তার কারণ তারা মানুষকে সেবা করার জন্য মানুষকে বাঁচানোর জন্য যে অবদানটা রেখে যাচ্ছেন এই অবদান কোথাও ভুলে যাবেন আমি জানি কারণ বেড়ালের পাঁচ পা বলে আমার বাড়িতে বেড়াল আছে কিন্তু দেখেছি বেড়াল পাঁচ পা গেলে ভোলে না বেড়াল ভোলে না মানুষ বেটা ভুলে যায় বেটা বলেছে অন্য কিছু বলিনি মানুষ বেটা ভুলে যায় তাড়াতাড়ি ভুলে যায় বিশেষ করে বাঙালি তো তাড়াতাড়ি ভুলে যায় যার জন্য ডাক্তার পেটানোর কথা মনে পড়ে যায় আমাকে অনেকে বলেছিলেন ডাক্তারকে বলেছিলাম ওই ডাক্তার কি হ্যাঁ কোনোদিন দেখেছেন ডাক্তার এখন পড়েছে পড়েছি তো আমার বাবাও মারা গেছেন হাসপাতালে আপনার মাও মারা গেছেন চিকিৎসার জায়গায় গণ্ডগোল অনেক কিছু হয়েছে কিন্তু আবার কি ডাক্তার খারাপ সব না আমার অ্যাক্সিডেন্টে যখন আমি ছটফট করেছি এক ডাক্তার আমাকে দেখেননি যখন মাথা রক্ত বেরিয়েছে কিন্তু আরেকজন ডাক্তার তো আমাকে কোলে তুলে নিয়েছিলেন কাকে খারাপ বলবো তাহলে আলটিমেট তো কাউকে মারতে পারি না মারার জন্য তো অনেক লোক রয়েছে দুষ্কৃতি রয়েছে যাই হোক সে মারামারি কথা পরেই হবে তো এই মানুষগুলোকে যদি সম্মান জানাই ক্ষতি কিছু আছে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকা পুলিশ যারা এখন অক্লান্ত দৌড় হচ্ছে তারাও কিন্তু করোনা অ্যাটাক হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত লোকগুলোকে তুলে নিয়ে আসছে মানে খবর পেলে সেখানে পৌঁছচ্ছে এরাও আক্রান্ত হওয়ার জায়গায় আছে সবাই জীবন পণ করে লড়ছে তো তাদের জন্য যদি একটু সম্মান জানানো হয় হাততালি দেওয়া হয় তাহলে কি হয় এক ছুঁচো তৃণমূলের নেতা আছেন মানে নতুন হয়েছেন উঠছেন আর কি ছুঁচো টাইপের চোখে চশমালা সিঙ্গেল হ্যান্ড মানে হ্যান্ড মানে সিঙ্গেল হ্যান্ড এই হাত হাড্ডি সিঙ্গেল হ্যান্ডি সিঙ্গেল হাড্ডি পার্টি অনেক বেশি বোঝে মাথা নানি নানি চোখ বাড়িয়ে বাড়িয়ে কথা বলে সে তো অনেক কথা বলে দিল হাততালি দিয়ে একদিনের জন্য করোনা বন্ধ করে করোনা কথা চাকর করতো মমতা বন্দ্যোপাধ্যায় রচিত এই সব ছাগল ফাগলগুলো আটকে দেওয়া এই ছাগলগুলোকে না দিলে মুশকিল আছে কারণ এরাও গুজব ছড়াচ্ছে এই যে মোদীজির যে ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সাড়া দিয়েছে তো ডাকটা ঠিক ছিল জনতার কারফিউ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মেনে তো এখন রাজনীতি তো নয় বাঁচলে তো রাজনীতি করা যাবে কিন্তু এই ছাগলগুলোকে কে বোঝাবে বোঝানোর কেউ নেই আর মমতা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় উচিত একে কন্ট্রোল নেওয়া কারণ এগুলোকে কন্ট্রোল না নিলে মুশকিল আছে ভুলবার বুকছে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলছেন কিন্তু ছাগল পাগল কিন্তু বেশি দিন তো চলা যায় না করোনা ভাইরাস এদের মধ্যে করোনা ভাইরাস যে ডেঙ্গের এই সমস্ত ভাইরাসগুলো ওদিকে বাঘ বন্ধ হয়ে গেছে উঠেছে সাইন মানে কলকাতা পাঠশার কাছ তো উঠে গেছে কিন্তু সাইন বাঘটা উঠছিল না কে একজন ভুল করে পেট্রোল বোম কি মেরে দিয়েছে মানে কী সব হচ্ছে মানুষজন কীরকম হয়ে গেছে কে জানে সাইনবাইগ উঠে গেছে করোনা নিয়েও তারা নামছিল নেমেছিল বলে পেট্রোল বম্পেকে ফেলে দিয়েছিল। মানে এসব ঠিক নয় কারোর উপর করা কিন্তু এগুলো হয়েছে যাওয়ার পর তারা সব উঠে গেছে এখন আর বসছে না এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন এই সমস্ত লোকগুলো যারা করোনা সম্বন্ধে না জেনে অজ্ঞতার মতো মোদিজির যে পরি মানে পরিকল্পনা ছিল সেটা না জেনে বলে দিবেন দেখুন মোদীজির এই পরিকল্পনা কিন্তু সর্বাহিক সর্ব মানে সর্বত্র সার্থক হয়েছে তার কারণ হচ্ছে দেখুন প্রত্যেকটা ভারতবর্ষে আশোমাত্র হিমাচল প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঁফু পার যে সমস্ত লোকেরা রাস্তায় বেরিয়েছে কথা বাদ দিন যারা ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে যাকে দেখা গেছে এই রাখার কিন্তু এলিট শ্রেণী দেখুন করোনা অ্যাটাক হয়ে সময় একটা জিনিস আমরা কিন্তু পরিষ্কার জানলাম কী বলুন তো যে এলিট শ্রেণী তারাই হচ্ছে করোনাকে স্প্রেড করাচ্ছে এলিট প্রভার্টি লাইনের নিচে যারা আছে মানে গরিব যাদেরকে না চেনেই না মানে এলিট কাকে বলে জানেন যারা পভার্টি লাইন কি পভার্টি কি জন্মে বাপের জন্মে শোনেনি অনেক দূরে আছে প্রভার্টি লাইন থেকে যারা তারা এলিট সম্প্রদায় গাড়িতে ঘোরে চারিদিকে ঘুরে আমলার ছেলে গামলার ছেলে গামলা ছেলে না বন্য ছেলে আর কি এই সমস্ত ছেলেরা তো এরা রোগগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে মানে এরাই তো বিদেশ ফিতে যেতে পারে বিদেশ যাওয়ার ক্ষমতা হয় আপনার বাড়ির পাশে চাওয়ালা লোকটার ক্ষমতা নেই আর আপনার বাড়ির পাশে সবজি বিক্রি করা লোকটার ক্ষমতা নেই বা আপনি যাকে দেখেন কাজ করতে আসা ভদ্র মহিলা না তাদের নেই তারা ঘুরতে যেতে পারে না তো বিদেশ যাবে কি তারা স্প্রেড করছে না তারা সচেতন তারা মোদিজির ডাকে এবং এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেও তারা সাড়া দিয়ে দিয়েছে তারা শুনছে তারা শোনে তারা কথা শোনে কিন্তু এলিট বাবা বা ওই যে নানাটাকে এলিট আছে এলিট চটির কথা বলছি না কিন্তু আবার আপনার চটিতে চলে যাবে চটি দিয়ে পেটা উচিত ও সবাই আমি বলছি না সম্প্রদায় এরা মানে যারা কথা শুনে না এরা আবার বিদ্যান বিদ্যে আছে এটা বিদ্যে বলে বাবু মশাই মতো এদের বিদ্যে আবার ধরা চড়া যায় না মুশকিল কী জানেন এই সমস্ত লোকগুলোকে কিনি আরেকটা মুশকিল হচ্ছে কী জানেন সেটা হচ্ছে করোনা ভাইরাস যাদেরকে অ্যাটাক করছে বা হচ্ছে তারা সবাই লু করছেন খুব মিথ্যে জিনিসগুলো চলছে মানে কেউ ধরুন কারোর বাড়িতে জ্বর হয়েছে বা কিছু হয়েছে সবাই চেপে যাচ্ছেন খোঁজটা আপনাদের সকলকে রাখতে হবে তার কারণ এই ভাইরাসটা অ্যাটাক করলে পরে আমরা সবাই তো আলটিমেটলি মৃত্যুর দিকে কিছুটা যাওয়া কিছুটা লড়াইয়ের দিকে যাওয়া এসব সব জায়গায় যাবো আমরা বয়স্ক লোক থাকলে মারাও যেতে পারে খুব ভয়ঙ্কর ভাইরাস তো সেক্ষেত্রে যদি আপনার যদি মনে হয় আপনার পাড়ায় কোনো লোক ঢুকেছে বাইরে থেকে এসছে খবরটা টুক করে দিয়ে দিন প্রশাসনকে যে যদি দেখেন চেক করছে না মানে কোনো কিছু করেনি তাহলে অবশ্যই খবর দিন তার কারণ সচেতন হওয়া আমাদের দরকার আছে তারা সচেতন নাও হতে পারে আরেকটা মিথ্যে কিন্তু খুব জোর ওঠে সেটা হচ্ছে নিয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলে টেস্ট করা হয়েছে ওকে আছে না মিথ্যে কথা গুগলে সার্চ করে দেখবেন এখনও পর্যন্ত যে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস ডিটেক্ট করতে সময় লাগছে চব্বিশ ঘন্টা লাগছে কত কত বাহাত্তর ঘণ্টা কাজেই দু ঘন্টার মধ্যে বলে দিল ডাক্তার নেই এটা খুব মিথ্যে কথা তো এগুলো মানে জানি না আমার আমি যেটা ইন্টারনেট থেকে দেখে বললাম আমারও ভুল হতে পারে কিন্তু আমি যেটা দেখেছি তাতে বললাম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা বলে সময় লাগে এখনও পর্যন্ত চট করে আবিষ্কার করা যায় কি আবিষ্কার করা চলছে যে যে কোনো দশ মিনিটের জেনে বোঝা যায় কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এই সমস্ত জায়গায় যখন রয়েছে তার মধ্যে এই মোদিজির ডাকে সাড়া দেওয়া এবং আজকে থেকে লকআউট মানে লকডাউন হলো এই লকডাউনের এবার আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরই হতে হবে জাগ্রত প্রজা মানে প্রজা যদি জাগ্রত না থাকে রাজা যতই চেষ্টা করুক কিছু করতে পারে না কীরকম রকম জাগ্রত মানে আমাদের এবার খেয়াল রাখতে হবে যে কারা কোথায় কোথায় ধরুন জ্বর নিয়ে ঘরে রয়েছে চুপচাপ রয়েছে একটু খেয়াল করলে পুলিশ প্রশাসন এবং যারা স্বাস্থ্য আধিকারিক আছেন যারা আমার কথা যদি কেউ শোনেন বা যদি কারো আপনার ক্ষমতা থাকে কোন তৃণমূলের কোনো বড়ো মন্ত্রী বা নেতার যদি ক্ষমতা থাকে শোনা যদি একটু ধৈর্য করে শোনেন তাহলে আপনারা পারবেন চট করে ডিটেক্ট করা সেটা হচ্ছে পাড়ায় যে সমস্ত ওষুধের দোকান আছে না সেই ওষুধের দোকানে খোঁজ নিন কারা ওষুধ জ্বরের ওষুধ কিনতে আসছি সিম্পল হয়ে বেরিয়ে যাবে জ্বরের ওষুধ কিনতে যাবে কারণ বাড়িতে ছেলের যদি অসুখ হয় তাহলে জ্বর ওষুধ কিনতে বাবা যাবে বাবা যদি হয় ছেলে যাবে আলটিমেটলি যাবেই জ্বরের জন্য ওষুধ একটু তাদের কাছে খোঁজ রাখুন তাদেরকে বলে দিন হলে সঙ্গে সঙ্গে যেন ফোনটা করা যায় থানায় বা লোকাল যারা সব আছে তাদের কাছে দেখবেন সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা যাবে কারা কারা কী কী করেছে মানে এটা আমার ছোট্ট বুদ্ধি আমার বুদ্ধি তো আর সবাই গ্রহণ করবে না কিন্তু আমি বললাম কারণ আমার মনে হলো একজন সচেতন মানে সচেতন মানুষ হিসেবে বলা উচিত সমাজকে জাগানোর দরকার সমাজ যদি না জাগে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা খুব কঠিন এবার আসে আসল প্রসঙ্গ সেটা হচ্ছে মোদীজি কিন্তু একটা জিনিস প্রমাণ করলেন গোটা বিশ্ব দেখলো যে গোটা বিশ্ব দেখলো একজন প্রধানমন্ত্রী যাকে কেউ বলে চাওয়ালা যাকে বলে ভিকারি বাচ্চা যাকে বলে কী সব বলে পেটে বিদ্যা নেই কেউ বলে চৌকিদার কিয়া হয় চোর হয় এই সমস্ত বলা একজন প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন তার ডাকে কিন্তু জনগণ সারা দিল কোন রাজনীতির বেড়াজাল কেউ মানেনি আমি আবারও বলছি বারবার কেউ রাজনীতির বেড়া মানেনি মানে বিজেপি করি বলেই যে আমি বন্ধ করেছি না সবাই সবাই নেমেছিল আপ আমর জনগণ যার জন্য অনেকেই রাজনীতি নেতাদের ভেতরটা কাঁপছে কম্পমান যাকে বলা যায় কম্পমান হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি ওটা দেশটা যখন একত্রিত হয়েছে ওটা বিশ্ব অবাক হয়ে আছে সত্যি অবাক হয়ে আছে যে একটা দেশ যে দেশের প্রধানমন্ত্রী এক ডাকে জনতার কারফিউ হয়ে গেল চেনটা যদি ভাঙা যায় মনে রাখবেন আমরাই পারি চেন ভাঙতে অর্থাৎ ভাইরাসকে কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে আমরা পারি একত্রিত হয়ে আমরাই পারি সমস্ত মোকাবিলা করার জন্যে আমরা পেরেছিলাম তো সব কিছু হটাতে আবার আমরা পারি হাটাতে আমরা ভারতীয় ভারত আমার দেশ ভারত আমার মা এই ভারত মা রক্ষা করা যেমন ভারত মাতার সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে এই রোগটা মোকাবিলা করার জন্য সেনা পারবে না এই রোগটা মোকাবিলা করার কথা তো সেনা কিন্তু নয় সেনার ভরসায় পুলিশের ভরসায় চুপচাপ ঘরে বসে থাকা আমরা এই লড়াইটা নিজেদের লড়তে হবে মাস্ক ইউজ করুন ভিড়ের মধ্যে যাবেন না যে সমস্ত নোটিফিকেশান দিয়েছে আরেকটা কথা বলি যদি কোনো তৃণমূলের নেতা বা কোনো মন্ত্রী বা কেউ যদি শোনেন বা আধিকারিকরা কেউ যদি শোনেন তাহলে একটু কথা শুনবেন সেটা হচ্ছে বহু কলকারখানা এবং বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন অফিসে যেটা খবর পাওয়া যাচ্ছে প্রত্যেক কর্মচারীকে বলছে তোমার ছুটিটা দরখাস্ত করো ছুটি দেবো না হয়তো এটা যেন না হচ্ছে সেটা দেখবেন চাপ দেওয়া হচ্ছে অফিস করার জন্য জোর করা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে বাজারে দাম বাড়ানো হচ্ছে কালো বাজারি হচ্ছে আলু যেটার দাম দশ টাকা থেকে বারো টাকা হয়েছিল এখন আজকের বাজারে ছিল পঁচিশ টাকা আমি বাজারগুলো ঘুরে আপনাকে কথা বলছি আপনাদের বলছি পঁচিশ টাকা আলু চলে গেছে তো এটা একটা হচ্ছে এটা হচ্ছে কালো বাজারি করা চট করে কিছু লোক কাবার ধিন্দা করছে তারপর আরেকটা জিনিস হচ্ছে যেটা খুব প্রবলেম সেটা হচ্ছে মাস্ক দেখুন আমরা পার্টিকুলারলি আমাদেরও কিনতে হচ্ছে আমি কিনেছি চল্লিশ টাকা করে মাস্ক তো মাস্ক চল্লিশ টাকা করে সেটা সকলের পক্ষে সম্ভব হবে না যারা যারা গরিব মানুষ মানে যারা এলিট নয় আবারও বলছি এলিট নয় এলিপরা যাদের কথা ভাবতে পারে না সেই শ্রেণী তাদের মাস্ক কেনা পয়সা কিন্তু তো নেই তাদেরকে বিনামূল্যে যদি দেওয়া যায় খুব ভালো হয় সরকার থেকে যদি দিতে পারে অথবা মিনিমাম একটা দশ টাকা করে দিন তারা নিজের বাঁচানোর জন্য দশ টাকা করে কিনবে হয়তো একটা কিনে দশজন চারজন পাঁচজন ইউজ করবে কারণ যে যাবে সে পরে যাবে যে পরে যাবে এ তো হয় গরিব ঘর দেখেননি তো অনেকে জানেন না গরিব ঘরকে কাছ থেকে আমার তো অভ্যেস আছে জানি একটা জামা কেচে বাবাও পড়ে যায় ছেলেও পড়ে যায় এরকম ঘরও আছে একটা শাড়িতেই মাও কাটিয়েছে মেয়েও কাটিয়েছে যখন মা বাইরে গেছে তখন মেয়ে ঘরে ছিল মেয়ে যখন বাইরে যায় মা ঘরে থাকে এরকম পরিবার আছে তো তো তাদের জন্যে দশ টাকা একটু কষ্টকর আপনারা ভাববেন যদি পারেন বিজেপির কোনো নেতা যদি শোনেন আমার কথা চেষ্টা করবেন বিনা পয়সায় বিনামূল্যে যদি দেওয়া হয় কারণ আপনি যদি না দেন তাহলে আলটিমেটলি এরাও তো রোগ ঘুরবে না আর এরাই তো কাজ করতে যায় এলিটদের বাড়িতে হ্যাঁ যাদের এপিএল কার্ড থাকে আর এলিট ইড বাড়িতে হয়তো দেখা যাবে অন্তর্দয় রোজগার যোজনা কার্ড রয়েছে মানে এটা আমি বলছি কেন বললাম মানে সত্যিই বললাম হয়তো এই সমাজটা বড় ঘুমধরা তো এই সমাজে ঘুম সমাজে এরকম একটা রোগ যখন ঢুকেছে এই ভাইরাসকে প্রতিহত করতে গেলে আমরাই পারব ডাক্তারদের সাত দিন সরকারের সাত দিন কেন্দ্র রাজ্য সবার আর লকডাউন যখন হয়েছে কোনো দোকান খোলা রাখা দেখলে পুলিশের খবর দিন মানে যে দোকানগুলো আবশ্যিক পণ্য ছাড়া আর মুদিখানার দোকানদার থেকে শুরু করে সমস্ত দোকানদারের কাছে একটা জিনিস অনুরোধ করুন সবাইকে দামটা যাতে না বাড়ায় হঠাৎ করে দাম আর আপনারা হঠাৎ করে কিনতে যাওয়া ঝাঁপাবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় দোকানগুলো জিনিসগুলো সব খোলা থাকবে দুধ খোলা থাকবে পাউরুটি পাওয়া যাবে সবই তো পাওয়া যাবে চাল ডাল আটা আপনি সবই পাচ্ছেন মাছের দোকান খোলা থাকছে মাংস পাচ্ছে হ্যাঁ একটা প্রবলেম হবে সেটা হচ্ছে থেকে যে মাছগুলো আসতো সেটা পাবেন না পাড়ায় যে মাছগুলো আছে সেগুলো হয়তো পাবেন বা কোথাও কোথাও মাছ পাবেন না কিন্তু ডিম তো পাবেন ডিমও আবার বন্ধ হবে কিন্তু পণ্য পরিবে এই ট্রাক সব আসছে শোনা যাচ্ছে যে কাজই মাছের কোনো সমস্যা বলে আমার মনে হয় না কাজই আলটিমেটলি সব সমস্যা কিছুই হবে না আপনাদের একটুখানি ধৈর্য ধরে ঘরে থাকতে হবে ঘরে কোনো দিন কাটার না কী করবেন বোর হয়ে যাচ্ছেন আরে বোর হয়ে গেলে রুদ্রবর্তার পিছনে এপিসোডগুলো দেখুন না দেখবেন মজা পেয়ে যাবেন মানে আমার প্রথম দিকের এপিসোডগুলো দেখবেন হেসে ফেলবেন আমার বলা দেখলে আপনারাও হাসবেন তা ওইগুলো দেখুন কিছুটা মজা লাগবে কিছু কষ্টও লাগবে কিছু সত্যিই মনে হবে কিছু মনে হয় এত ঠুকে দিয়ে কথা ছিল যেগুলো আপনাদের এত কষ্ট লাগবে দেখবেন সময় কাটাবেন এইভাবে রান্নাঘর তো থাকে রান্নাঘরে রান্নাবান্নাগুলো দেখে নেবেন দেখে বাড়ির স্ত্রীকে মা বোনদের একটু সেভ করে দিই তা সরিয়ে দিই দিয়ে আপনারা রান্না করতে নামুন টেস্ট করুন দেখবেন বেশ মজা লাগবে এইভাবে কাটান না ঘরের মধ্যে বাইরে বেরোবেন না প্লিজ বেরোবেন না দরকার ছাড়া বাইরে বেরোবেন না তখন দরকার ছাড়া বাইরে বেরিয়ে রোগটাকে ঘরে নিয়ে আসার কোনো দরকার নেই আপনার সবচেয়ে প্রিয় ছেলে মেয়ে সবচেয়ে প্রিয় মা বাবা সবচেয়ে প্রিয় স্ত্রী এদের ভালো রাখার দায়িত্ব তো আপনার কাজে কি দরকার বাইরে বেরিয়ে চায়ের দোকান আড্ডা মারা বা একটু বোর্ড খেলা বা ক্রিকেট খেলতে যাওয়া বা ক্লাবে আড্ডা মারা দরকার কী আছে থাক না একটু লকডাউন যখন আছে একটু ঘরেই থাকি না আমার মনে হলো বলার জন্য তাই বললাম শোনা না শোনা আপনাদের ব্যাপার জানি আপনারা শুনবেন কারণ আপনারা আপন চ আর একটা কথা এই কংগ্রেসের এবং কিছু কমিউনিস্টরা বলে যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন ষাট বছরের ওপর লোকেদের একটু ঘরে রাখা উচিত তাদের তখন সঙ্গে সঙ্গে তাদের রিপার আমরা তো সবাই ষাট বছরও হয়েছি আমরা কী করবো মানে রাজ্যসভা তাদের ছুটি দেওয়া লোকসভার ছুটি দেওয়া এদের মাথায় কে ঢোকাবে আপনারা ষাট বছরের চামড়া ট্যান করতে বিদেশ যেতে পারেন আপনারা ষাট বছরে মুখে মানে কি করব কী বলবো সব কিছু করার জন্যে বড় বড় পার্লারে যেতে পারেন আর ভারতবর্ষের মুখে বহু ষাট বছরের ওপরের লোক আছেন যারা ভালোভাবে খাওয়া পান না কষ্ট করে থাকেন আরে তাদের কথা বলে যারা আপনাদের কথা বলে নাকি আপনারা ষাট কেন নব্বইও ফিট থাকবেন কত লোকগুলো দেখা গেল তো সত্তরের ওপরে স্ক্যান্ডেল ব্যান্ডেল করে রয়েছেন মহিলাদের সঙ্গে তো আপনাদের কোনো ব্যাপার নেই আপনারা পারেন অর্থাৎ যারা নেতা ফেতা আছেন আপনারা পারবেন আম পাবলিক আপনাদের মতো নয় তো তাদের বাড়ির মা বোনদের মা বাবা এদেরকে ঘরে রাখার জন্যই বলেছেন মোদিজি আপনাদের জন্য নয়তো আপনারা বেরোন আপনারা গট করে যান আপনারা অত খান ধান সবই তো ঝাড়া পয়সায় খান মানে আমাদের জনগণের পয়সায় আর কি ঝাড়া মানে আপনারা চুরি করেন না কী ফোর জি থ্রি জি টু জি কিসে ঝেড়েছিলেন কিনা কংগ্রেসে আপনারা জানি না আর সিপিএম এর কে কী করেছেন সেটা আমি জানি না জানি আমি বলছি না আমি বলছি আসলে আমাদের টাকা পয়সা আপনারা নিয়েছেন নিয়ে আপনারা সব বেঁচে আছেন চারা ট্যান করা থেকে কোথাও কোথাও যান ট্যান করান না স্ক্যান করান আরে আমি জানি না ভাষা ভাষা জানি না কেউ যে লিখে দেবে নাকি বাটা ঘান্ডু কিছু জানে না সরি বললাম বল আসলে বলে বলেছে তো কষ্ট লাগে শুনতে যাই হোক আমি হয়তো জানি না ট্যান করতে যান বা স্ক্যান করতে যান বা যাই করতে যান সব বিদেশে যেতে পারেন আপনারা কিন্তু গরিব মানুষগুলো যেতে পারেন তাদের জন্যে মোদিজি বলেছেন মোদীজি আপনাদের জন্য নয় তো মোদিজি আমাদের মতো সাধারণ প্রজাদের জন্যে আরে আপনারা তো ঘরের মধ্যে থাকা মানে রাজ্যের মধ্যে থাকা অন্য কিছু মানে রাজ্য মানে দেশের মধ্যে থাকা অন্য কিছু যারা অনেক বড় অনেক কিছু আমাদের তো প্রজা আমাদের সন্ন্যাসী রাজা যা বলে আমরা তাই শুনি তো সন্ন্যাসী রাজা আমাদের জন্য বলেছে আপনাদের মতো নেতাদের জন্য নয় তো আপনারা গট গট করে যান হটমট করে যান খটখট করে যান যেখানে খুশি যান আর আম পাবলিক আমরা যারা এই সন্ন্যাসী রাজার প্রজা আমরা সন্ন্যাসী রাজার কথা শুনেই ঘরেই থাকবো আর ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে ঘরে রাখবো আর হ্যাঁ আরেকবার শেষ কথা বলি ওই চশমা চোখের তৃণমূল হয়ে বলা টিভি ভিভিতে বলা ওটাকে কিন্তু সামলান কারো ভুল ভালো বকে ঠিক না এই সময় ভুল বল বকাটাও ভুল জনতার কারফুকে ভুল ব্যাখ্যা করাটা যেরকম সিএ করেছিল ঠিক না এবার তো বোঝান না পাল্টে গেলে সময় পাল্টে গেলে অন্য কিছু হয়ে যায় মানে মানুষ এদেরকে খারাপ চোখে দেখে এটাই বলার ছিল যাক ভালো থাকবেন সবাই এতক্ষণ ভিডিওটা শুনলেন এর জন্য অনেসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন এবং নিয়ম মেনে চলুন আর খেয়াল রাখুন আপনার পাশে যারা আসছে বাইরে থেকে এসছে তাদেরকে খেয়াল রাখুন এবং তারা ঠিক মতো ডাক্তারখানা যাচ্ছে কী কী করছে না করছে খেয়াল রাখুন আর পুলিশ প্রশাসন আপনাদেরকে বলা অনুরোধ করা যে আপনারা একটু খেয়াল রাখুন জিনিসপত্রে কালোবাজারে যাতে না হয় সেটা খেয়াল রাখুন যারা যার যার দপ্তর রয়েছেন আর একটা খেয়াল রাখুন লোকাল যে সমস্ত ক্লিনিক আছে সেই ক্লিনিকগুলোকে খোঁজ রাখুন যেখানে ওষুধের দোকান আছে ক্লিনিকগুলো যেগুলো আছে সেগুলোতে খোঁজ রাখুন পেয়ে যাবেন কাড়া কারা জ্বরে আক্রান্ত হয়ে ঢুকে আছে এটাই বলার ছিল ভালো থাকবেন সবাই আমার আপনার জেনারা আরও ভালো থাকুন আসি নমস্কার বন্ধু ভারত মাত্র জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন